হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে আবার ক্যামেরার সামনে চলে এলাম। তো ক্যামেরার সামনে চলে এলাম তো দরকার তো কথা বলতেই হয়। তো তোমরা প্রথমেই নোটিশ করছো হয়তো যে মাথায় এটা কী পরেছি। তো মাথায় এটা পরার একটা কারণ আছে, তো তোমাদের সেটা বলবো। তো বেশি কারণ টারণ না করে তোমাদের দেখি। তো এটা আমি কেন হয়েছে তোমাদের বলছি, যে আমি একটা মানে পুজোর সময় চুল কাটাতে গিয়েছিলাম দোকানে। তো সেই দোকান থেকে চুল কাটানোর পর মানে কার চুলনি থেকে যাতে মাথায় উকুন উকুন চলে এসেছিলো, এর কারণে মানে খুব চুল কাটছিল। তো এর কারণে ভাবলাম মানে সুমন কাকার কাছে গিয়েছি। সুমন কাকা মানে ট্রিমার আছে, সেই আমাদের একটা ট্রিমার আছে, মানে আমার কাকারটা একটা ট্রিমার আছে, সেই ট্রিমারটা নিয়ে লোক কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে, টাক করে দিয়েছে। আর তুমি হয়তো হাতে ব্রাশ দেখছো, তো এখন সকালে মানে সূর্য প্রায় ওঠা শীত করছিল, তো টুপিটা সাথে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি। আর তোমাদের বলছি যেখানে ছিলাম যে ট্রিমার, হ্যাঁ ট্রিমার জায়গায় ছিলাম। তো যখন কাকা চুল কেটে দেয়, আর আমরা মানে যখন প্রতিবার মানে যখন টাক করি, তখন সুমনকে একটা চুলের ডিজাইন ডিজাইন করে দেয়, বিভিন্ন ডিজাইন ডিজাইন দিয়ে পরে লাস্টে টাক করে ফেলি। তো আমরাও মানে সেরকমই করেছিলাম, এবারও মানে ডিজাইন দিয়ে টাক করে ফেলছিলাম। অন্যান্য বার সুমনকার ছবি তুলে রাখে, কিন্তু ছবিগুলো জানি না সুমনকার কাছে আছে কিনা, আরুল লজ্জার ব্যাপার। আর এবার যে করলাম, সুমন কাকার ভাই মানে সুফল কাকা, সে ভিডিও মানে ভিডিও করে রেখেছে আমার সেই চুলের। তো তোমাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। তো সেই ভিডিওটা মানে খুব খুব ফানি হয়েছে, ভিডিওটা তোমরা দেখলে কি বলবে, আমি নিজেই হাসতে হাসতে নিজেই পাগল হয়ে গেছিলাম। তো তোমাদের সেই ভিডিওটা দিচ্ছি। আর আমি মানে কেন ভিডিও মানে বলেছিলাম যে আমার ফোন নেই, তো আমার ফোনের ব্যবস্থা হয়েছে কি হয়নি, তো ফোনের ব্যবস্থা আমার হয়নি। তো তাহলে বলবে হাতে তাহলে তোমার এটা কি ফোন, কার ফোন এটা? ওই যে বলেছিলাম যে পাশের বাড়ির ঠাকুমা। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। এখন দাদের বাড়ি থাকেই না, কিন্তু তার ফোন নিয়ে মানে ঠাকুমা বলেছে মাঝে মাঝে মানে ঠাকুমার বাড়ি আসতে বলেছে, কিন্তু তবুও আমার মানে এতটা ভালো লাগে না, তবুও এসেছি। তো ঠাকুমার বাড়িতে এসে ফোনটা নিয়ে ভিডিও বানাচ্ছি। তো আমি ভাবলাম যে এরকম না ভিডিও বানিয়ে যে প্রত্যেক রবিবারে ভিডিও বানানো যাক। তো রবিবার চলে গেছে, আজকে হচ্ছে সোমবার সকাল, তখন কটা বাজে, 10টা হয়তো বেজে গেছে, 10টা দিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ভিডিওটা দিতে পার মানে আগামীকাল দিতে পারিনি, মানে পড়া টড়া ছিল, সমস্যা ছিলাম, এর কারণে দিতে পারিনি। আর কোথায় ছিলাম আমি, ট্রাইপড, চুলের ডিজাইন, হ্যাঁ ও বলছিলাম চুলের কথা বলছিলাম। তো তোমরা সেই ভিডিওটা লোক কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 এখনই দেখতে পাবে। তো তার আগে তোমাদের কিছু কথা বলেনি, আর কাকা কি ফোন আমাকে দিয়েছিল, তো তোমাদের সেটাও বলছি যে কাকা আমাকে স্যামসং J2, স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে স্যামসং J2 দিয়েছে ফোনটা, মানে ফোনটা সব দিকে ভালো র্যাঙ্ক করছিল, মেন কাজ করছিল না কোথায়, আমি ওতে কাইন মাস্টার ডায়মন্ড নামিয়েছিলাম, আর পিক্সেল অ্যাপ মানে থাম্বনেল বানানো যায় ওটা, আর কি করেছিলাম জানি, ধরো মনে করতে দাও পিক্সেল অ্যাপ, আর ইউটিউব, আর ইউটিউব স্টুডিও নামিয়েছিলাম, এই কটা নামিয়েছিলাম। তো এই কটা দিয়ে মানে এই কটাই তো ইউটিউব করতে গেলে এই কটা তো মেন মেন কাজে লাগে, এই কটাই জিনিস। তো এর কারণে আমি সেই কটা জিনিস দিয়ে কাজ করছিলাম। তো ভালোই ভিডিও প্রথমে যখন করেছি ভালো ভিডিও ভিডিও আস মানে এডিট হচ্ছিলো, ভালো এডিটমেডি সব কিছু কাজ ঠিকমতো হচ্ছিলো, কিন্তু যখন নাকি কাইন মাস্টারের কথা বলছি, যখন এই কাইন মাস্টারের এক দুটো ভিডিও এডিট বলে এডিট করার পরে কী করতে হয় জানি, এক্সপোর্ট সেই এক্সপোর্ট যখন করেছি এক্সপোর্ট ভালোই নিচ্ছিলো, পরে যখন আরেকবার আপডেট আসলো ইসের ইউটিউব স্টুডিও ইউটিউবে যখন আপডেট আসলো, আপডেট দিচ্ছি বলছে আপডেট দিলে আমার ওই সব কাইন মাস্টার আর একটা ও হয় আর মানে পড়াশোনা করতে হতো গ্রামার, অল গ্রামার বলে একটা অ্যাপ আছে, তো গ্রামার সেটা বলছে ডিলিট করে দিতে। তো ওটা আমার খুবই কাজের ছিল, মানে আমি ওটা ডিলিট করতে পারবো না, কিন্তু আপডেট না দিলেও তো নতুন নতুন ফিচার মিচার কিছু জানা যায় না, আপডেট না দিলে তো আমার আপডেট দেওয়াটা খুব প্রয়োজন ছিল, এর কারণে আমি কী বলবো তোমাদের। তো আমি লাস্টে আমাকে ফোনটা দিয়ে আসতেই হয়, মানে কাকার ফোন মানে কাকা আমাকে দিয়েছে বলছে তুই ভিডিও মিটে মানে যখন খুশি নিয়ে যা ই করা, মানে ফোনটা আমি নিয়েই মানে বাড়িতে নিয়ে মেয়ে সব কাজ করছিলাম। আর স্যামসং J2 তোমরা তো হয়তো যারা স্যামসং ইউজার তারা তো সবাই জানো যে স্যামসংয়ের আবার স্টোরেজ আরুল লজ্জার ব্যাপার, মানে যে মেমোরি কার্ডটা সেই মেমোরি কার্ডটা 4G না 5G থাকে, তো অ্যাপ ডাউনলোড করে চলছে। আর ভিডিও আমি কতগুলো ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, মানে শ্যুট করছিলাম ভিডিও, মানে বেশিক্ষণ ভিডিও
শুট করতে পারছে না, মানে বারবার বলছে যে মেমোরি কার্ড ফুল, এ ডিলিট করো, তা ডিলিট করো। আরে ভাই, ভিডিও তো মাত্র শুট করছি, তা আমি ডিলিট করলে তো আমি ইউটিউবে দেবো কি? তো এই কারণে ফোনটা দিয়ে আসতে হলো। তো ফোনটার সাথে মানে পুরো নতুন দেখতে ছিল ফোনটা, মানে খুবই নতুন ছিল। আর ফোনটার এটা আমি উপরে টেম্পার গ্লাস মানে গরিলা গ্লাস ওটাও পাল্টেছিলাম, মানে খুব খুশিতে ছিলাম যে ফোনটা অনেক ভালো কাজ করবে। কাকা মানে কাকা প্রথম থেকেই বলেছিল যে তুই এটা নিয়ে কোনো কাজ করতে পারি না, কিন্তু আমি আমার হাতে যখন এলো ফোনটা তখন দেখলাম খুব ভালোই তো কাজ করছে। তো এর কারণে খুব খুশি খুশি ছিলাম, ফোনটা পরে আর কোনো কাজ করেনি। তো তোমাদের যেই মুহূর্তের জন্য তোমরা অপেক্ষা করছো সেই মুহূর্তটা হচ্ছে গিয়ে চুল কাটার সেই ভিডিওটা, ভিডিও না মানে একটা ফানি মুহূর্ত, তো কী বলবো, ফানি ফানি মুভমেন্ট। এর ছোটোটা তোমরা দেখলে হয়তো হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেতে পারে। তো তোমরা সেটা দেখো, আর তোমাদের সাথে আর দেখা হবে না। তো এখনই বলে নিচ্ছি, তো তোমরা সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভাই তোমাদের ছোটো ভাইয়ের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করে দিয়ে লাইক লাইক করে শেয়ার টেয়ার সব করে দেবে, যা যা করার আছে সব করে দেবে। তো তোমরা এবার দেখো ভিডিওটা। তো এখন রাত পুরো 7টা বেজে গেছে, তো আমি তোমাদের মানে কাকার কাছ থেকে ভিডিওটা মানে আনতে পারিনি, তো এর কারণে মানে তো এরা আমাকে কথা বলতে দিচ্ছে না। যাই হোক, আমি তোমাদের এই সাইডে এসে বলছি, তো ফোনে ফ্ল্যাশও নেই, এরই কারণে আমি ওখানে গিয়ে ভিডিও করছিলাম, দেখতে পাচ্ছি কেমন আসছে। তো তোমাদের বলছি যে রাতে আমি 7টা বেজে গেছে, 7টা বেজেছে, আমি সেই কাকার বাড়িতে গিয়েছি, কাকার বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ কাকার বাড়িতে গিয়েছিলাম, মিথ্যা কথা বলছি না তো আমি, না সত্যি কথা বলতাম, যাইনি কাকার বাড়িতে, কাকার বাড়িতে যাইনি। তুমি হয়তো কাকা ওই সময় বাড়িতেও থাকে না, কাকা থাকে এখন ওই খেলতে যায়, ভলিবল খেলতে যায়, তো কাকা এখন সেখানেই আছে। তো আমি এর কারণে আমি যাইনি কাকার বাড়িতে, তার পড়াও ছিল, পর থেকে এসে খেলতে গিয়েছিলাম, খেলা থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। তো 7টা বেজে গেছে, তো আমি তো তোমাদের কী বলছি যে বিরতে আমার ক্ষমা করে দিও, কারণ আমি বিরতে এই চুল কাটাটা দিতে পারিনি। তো তোমাদের মানে পরের ভিডিও তুমি 100% বলছি, তোমাদের পরের ভিডিওতে আমি চুল কাটাটা দেবো, দিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ইশারে তেরি করতি নিগাহ, আরে দূরে মেরে চলে সে হাওয়া, সচ্চা প্যার মনে তেরেতে। আর আমার যে বুনো, এই বুনো নতুন পুতুল কিনে ওর রিয়াকশনটা কেমন তোমাদের আমি সেটাও পরের ভিডিওতে দেবোই দেবো, বলছি 100% দেবোই দেবো। তো আমাকে ক্ষমা করে দেবো, বলে দাও চ্যানেলটাকে বলবি না কিছু বলবে না। তো দেখো চলো টাটা, দেখা যাচ্ছে তোমার সে অন্য একটা ভিডিওতে।